এক ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতে পড়ার সঠিক পদ্ধতি এবং তার হুকুম সম্পর্কে ভেতরের সালাতে কুনুত পড়ার হুকুম হচ্ছে আল কুনুত সুন ফিল বেতর সালাতে কোনুত পড়া হচ্ছে সন্নতার সেজন্য এটাকে কখনো কখনো ছেড়ে দেওয়াতে কোন গুণা নেই সেজন্য এটাকে কখনো কখনো ছেড়ে দেওয়াতে কোনো গুণা নেই বাধ্যবাধকতা নেই যে এটাকে কোনো পড়তেই হবে এরকম বাধ্যবাধকতা নেই ফত ইসলামিয়া দ্বিতীয় খন্ডের একশো উনষাট পৃষ্ঠা হুকুমের পরে আমরা জানবো যে বেত সঠিক পদ্ধতি ব্যাপারে দুটো জিনিস বিশেষভাবে লক্ষণীয় একটা হচ্ছে যে সালাতে কখন পড়তে হবে রুকুর আগে না পরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে বেদেরস্থরাতে কুনুদ পড়ার সময় হাত উত্তোলন করতে হবে না করতে হবে না সালাতে কোন কখন পড়তে হবে এই বিষয়ে যদি আমরা রসুল্লাহ সাল্লামের আমল দেখি তাহলে দেখব যে সর্বদা রসুল্লাহ সাল্লাইসাল্লাম বেতের ছেলেদের রুকুর পরেই পড়তেন কেনা ইসি তিন দিকা বেতের পড়তেন তিনি প্রথম রিকাতে সুরায় আলা পড়তেন অফিসিয়াতে বেকুল ইয়া ইহাল কাফির দ্বিতীয় রেখাতে তিনি কুল ইয়া ইউহাল কাফির সুরা কাফির পড়তেন অফিস তৃতীয় রেখাতে বেকুল হু আল্লাহ আহাদ কুল আল্লাহ আহাদ আসা তিনি সুরা ইখলাস পড়তেন ওইয়া কুনুত কবলা রুকুর এবং রুকুর পূর্বে কুনুত পড়তেন রুকুর পূর্বে দোয়ে কুনুত পড়তেন

সাল্লাল্লাহু সাল্লাম বেতের পড়তেন ওইরা নতুন কবলা রুকুর এবং রুকুর পূর্বেই দয়ে কুনুত পড়তেন এবং রুকুর পূর্বেই দয়ে কুনুত পড়তেন সহিবনে মারাদান হাদিস নাম্বার এক হাজার একশো বিরাশি খ্রিস্টান নাম্বার একশো তিরাশি ইরো গালিল হাদিস নাম্বার ছশো চারশো ছাব্বিশ তো এই হাদিসগুলো থেকে আমরা পেলাম যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে দোয়াই কোন পড়তেন সেটা ছিল রুকুর আগে হাত বাধা অবস্থায় রুকুর আগে হাত বাধা অবস্থায় অর্থাৎ তিনি সুরা ফাতে শেষ করতেন সুরা ফাতে পরে যে সুরা পড়তেন সেই সুরা পড়তেন সেই সুরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে হাত বাধা অবস্থায় দোয়ে কোন পড়তেন এটা ছিল ফার

রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিয়েছিলেন যেগুলো আমি কুনুতের দোয়াতে পড়ে থাকি সেটা কি আল্লাহ মাহাদিন সিমান হাদাইতা যেটা কুনুতের দোয়া সেই কুনুতের দোয়াটা তিনি পড়তেন তো এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুনুতে কোন দোয়া পড়তে হবে সেই দোয়া তিনি শিখিয়ে দিলে দিয়েছিলেন যদিও হাদিসে এই কুনুতের কথা বলা হয়েছে এই দোয়ার কথা বলা হয়েছে অন্য অন্যান্য দোয়া চাইলেও পড়তে পারে তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল থেকে পেলাম যে দোয়ায় ও রাসূল সাল্লাম বা কোনো পড়তেন শোনা চলল রুকুর আগে কিন্তু সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আমল থেকেও কিন্তু রুকুর পরেও কোনো পড়ার প্রমাণ পাওয়া যায় যেমন আব্দুর রহমান আল মুবারকপুরি তার গ্রন্থ মিরাতুল মফatih অষ্টম খন্ডে 287 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন এক হাজার দুশো আশি নম্বর হাদিসের করছেন যে ইয়াজুজুল্ড ভিতরে কবরা রুকুর ও বায়দা হোক রুকুর আগে এবং পরে দুটোই জায়জ রয়েছে হ্যাঁ কিন্তু আমার নেটে সবচেয়ে উত্তম হচ্ছে রুকুর আগেই কোনুদ পড়া আমার নিকটে উত্তম হচ্ছে রুকুর আগেই কুনুৎ পড়া কেননা এই ব্যাপারে অধিক মানে অধিক হাদিস বর্ণিত হয়েছে রুকুর আগে কুনুত পড়া সম্পর্কে হাদিস বর্ণিত সংখ্যা সবচাইতে বেশি সেজন্য আমার নিকটে উত্তম হচ্ছে যে রুকুর আগেই কুনুত পড়তে হবে অনুপ্রভাবে শেখ আল্লাহ আল্লাহ মানে তার গ্রন্থ আহ শ্রীম রমাজানের একত্রিশ পৃষ্ঠায় বর্ণনা করছেন যে হ্যাঁ

আরো বিশেষ আমল থেকে আমরা প্রমাণ পাই যে তিনারা রুকুর পরেও দোয়ে কুনুত পড়তেন নাইনুল আউতার দ্বিতীয় খন্ডের তো এখান থেকে প্রমাণ হচ্ছে যে রুকুর পূর্বে দোয়া কুনুত পড়া সবচাইতে বেশি উত্তম আর রুকুর পরে দোয়ের কুনুত পড়া জায়জ রুকুর পরে দোয়া কুনুত পড়া জায়জ সে যে দোয়ে কুনুতে হাত ওঠাতে হবে কিনা দয়ে কোনতে হাত উঠাতে হবে কিনা যদি আপনি রুকুর পরে মানে আগে পড়েন তাহলে তো কোনো সমস্যায় নেই তাহলে আপনাকে হাত বাঁধা অবস্থাতেই দোয়া খুনুদ পড়তে হবে যদি আপনি রুকুর পরে দোয়া খুনুদ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি হাত উঠাবেন কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল থেকে একটাও সহি হাদিস বর্ণিত নেই যে রসুল্লাহ সাল্লাইসাল্লাম দয়ে কোনতে হাত উঠিয়েছেন এই ব্যাপারে কোনো সহি হাদিস নেই

ইবনে মাসুদ রাজা আনহু সহ বিশিষ্ট কিছু সাহাবাদের আমল হচ্ছে যে তিনারা রুকুর পরে যে কোন করতেন তিনারা রুকুর পরে যে দোয়া কোন পড়তেন তিনারা কখনো কখনো হাত উত্তোলন করতেন যেমন ইমাম বুখারি রহম আলাই তার গ্রন্থ জুজু রফুল আদাইন খুব অথেন্টিক গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ দোয়ায় কখনোতে হাত উত্তোলন করতেন এবং এই কথাটা তুহফাতুল আহওয়াদির দ্বিতীয় খান্ডে পাওয়া হয়েছে তো যদিও ওলামাদের মধ্যে কিছু মতব পার্থক্য রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলও এই ব্যাপারে নেই হাত উত্তোলন করার ব্যাপারে কিন্তু যেহেতু কিছু সাহাবীর রাদিয়াল্লাহু আমল ছিল এtenera কোনো দোয়ায় কখনোতে হাত পায় কখনোতে হাত উত্তোলন না করাটা বেশি উত্তম আর দোয়া করতে হাত উত্তোলন করা جائز ها تحفظ الأحفاد ها. ها هذا ما عندي والله أعلم بالصواب السلام عليكم ورحمة الله وبركاته